हेलो सर सर अरे फेंच ही चल सो सर हमारे तो बाइक बैंगल है तो ठीक पेट्रोल है सारे कलर नाम है आते हैं तो हमने दूरों कम बैंड दूरों कम ना ना एक एक फेस्टिवल एक्चुअल फेस्टिवल आज के ओसीपीएस साहब एक टाइम इनफॉरमेशन पे चले जे माने नार्कोटिक्स मूवमेंट होते पारे ताछाड़ा हमारे माने अपन हाई अलर्टे चल से पीएपी विजिटर जो तो चेकिंग होच्छे बिग मोबाइले घुरछे अकॉर्डिंगली ओसीपीएस हमारे पीएसआई अभिरूप दास के अलर्ट दिए छे तो कि कोनो सस्पिशियस यदि कोनो मूवमेंट देखे तो ओटा ऑब्स्ट्रक्ट करते तो ওই ছবি আছে আমাদের পিএসআই যে আছে তার একটা সাসপিশিয়াস বোলেরো গাড়িকে দেখে কিন্তু বড় গাড়িটা মানে ইশারাকে ই করে ওনাকেই মানে ড্যাশ করে পালাওয়ার চেষ্টা করে ফাইনালি উনি এটাকে ওভারটেক করেছে এই আপনার টাউন হলের যে গলি রাস্তাটা আছে লেকের পারে ওভারটেক করে ও গাড়িটা দিয়ে এটাকে ব্লক করেছে বোলেরোটাকে তারপরে যখন ঠিক করে তো ড্রাইভার আর সঙ্গে আরেকজন ছিল ওটা পালিয়ে যায় তো পাবলিক ওখানে স্পট অন হতে পাবলিক কিছু ওরা হেল্প করে রাইডারকে দিয়ে দেখে কি এভাবে ফ্যাসিলিটি আছে তো তখন ভেরিফিকেশনে আমি আর ওসি সাহেব ওখানে স্পটে পৌঁছাই ওখানে গিয়ে আমরা মোটামুটি 750টা মাইল আমরা ফ্যাসিলিটি উদ্ধার করি এটার আনুমানিক 3.5 লাখের মানে ভ্যালু হবে এখন যেহেতু গাড়িও আমরা সিজ করেছি এখন আমরা সিসিটিভি দেখে যা যে গাড়িতে ছিল গাড়ি চালক এরকম আমরা বললাম যে যখন গাড়িটাকে আটক করা হয়েছে বাইকে ছিল তো কোনোভাবে বাইকটা দিয়ে বোলেরোকে আটক করা হয়েছে কিন্তু ওরা পালাতে সক্ষম হয়েছে তো শ্বশুরবাড়ির দিকে পালিয়েছে আমরা সিসিটিভি দেখে আইডেন্টিফাই করবো আমরা পেয়ে যাবো কজন ছিল স্যার গাড়িতে দুজন ছিল